হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখতে থাকো আমার আজকের ব্লগটিও, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো আমি মিষ্টি কুমড়া কাটতেছি, কাটাকাটি করে নিচ্ছি। আজকে দুপুরবেলা রান্না করব। তো আজকে তো চাঁদ রাত, আজকে সেরি খাবো ইনশাল্লাহ, রোজা রাখবো কালকে আগামীকালকে। তো দুপুরে রান্নাবান্না চলতেছে, এখন কাটাকাটি করে নিচ্ছি। মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করব দুপুরের জন্য, আর ছেড়ির জন্য চিংড়ি মাছ ভুনা করব। এখন মাছ কেটে নিচ্ছি, চিংড়ি মাছগুলো আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কাটাই ছিল, তো শুধু খোসার উপরের খোসাটা রয়ে রেখে দিয়েছে। ভাবিকে বলেছিলাম রাখার জন্য, ফ্রিজে রাখলে না হয় মাছটা কেমন যেন হয়ে যায়, এই জন্য তো এইভাবে করে রাখছে। তো এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছের। তো ইলিশ মাছটাও কেটে নেব এখন। আর আজকে অনেকেই জানি বিকেলে রান্না করবে ছেড়ি খাওয়ার জন্য, তো আমি দুপুরেই রান্না করতেছি। আমি আজকে বিকেলে একটু বেরোবো আমার আম্মার জন্য। আম্মা আজকে ফ্রিজ কিনতে যাবে, তো আম্মার সাথে যাব। আম্মা, আমি, বড় আন্টি সবাই মিলে একটু যাব, ঘুরেও আসবো, ফ্রিজটাও দেখে কিনে নিয়ে আসবো আম্মার জন্য। আম্মা তাড়াহুড়ো করতেছে, রমজানের মধ্যে বের হবে না। আমি কথা বলতে বলতে মাছটাকে কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। এই তো কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ ভাজা হচ্ছে, এদিকে আমি মিষ্টি কুমড়োগুলো হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, মিষ্টি কুমড়োগুলো ভেজে নেব। মাছগুলোকে উল্টো পাল্টে দিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নিচ্ছি আমি। মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যেই আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, মাছের তেলের মধ্যেই। মিষ্টি কুমড়োগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে, একটু কড়া কড়াই ভেজে নিচ্ছি আমি। তো মিষ্টি কুমড়োগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন, বাকি যে কুমড়োগুলো ছিল তো সেগুলো এখন ভেজে নিচ্ছি। সবগুলো মিষ্টি কুমড়ো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে। তো মিষ্টি কুমড়োগুলো উঠানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, দিচ্ছি পেঁয়াজ বাটা, একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠছে, এর মধ্যে এখন ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এই তো মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়া দিয়ে দিচ্ছি। তো মিষ্টি কুমড়োগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর একটু চেক করে দেখছি সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও সামান্য 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো এই তো আমার রান্না হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি, এখন বেড়ে নেব। তো আমার মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের রান্নাটা দেখে নিচ্ছি, বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে? অনেক টেস্টি হয়েছিল, আশা করছি তোমরাও ট্রাই করে দেখবে এরকম আমার মতো, আমার রেসিপি ফলো করে তোমাদেরটাও এরকম ইনশাল্লাহ অনেক টেস্টি হবে। হচ্ছে আমি চিংড়ি মাছ ভুনা করবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা শুকিয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা পুরো জায়গায় ছড়িয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিতেছি, তো চিংড়ি মাছটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিচ্ছি আমি এখন। আরও একটু তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা একটু বেশি পরিমাণে, সামান্য একটু আদা রসুন বাটা দিচ্ছি, আদা রসুন না দিলেও হয়, শুধু পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলেও হয়। তো এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে, আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, জলটা ফুটে উঠছে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই তো আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি নাড়াচড়া দিয়ে দিচ্ছি। তো আমি একটু সামান্য ঝোলের সাথেই নামাবো, যেহেতু এটা ছেড়ে দিতে খাবো তো তখন তো আবার গরম করতে হবে, এই জন্য একটু ঝোলের সাথেই নামাবো।
হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই তো অন্য একটা পাত্রে বেড়ে নেব এখন। এই তো আমি একটা অন্য একটা পাতিলে বেড়ে নিয়েছি, এটা যেহেতু জাল করতে হবে তাই এই জন্য একসাথে একটা পাতিলেই বেড়ে নিয়েছি। আর এই দেখো কালারটাও সুন্দর আসছে আর রান্নাটাও মজার হয়েছে। আসছে আমার মুরগির খামারে, তো দুইটা মুরগি জবাই করব আজকে। জানি অনেকেই চান্দ্রাতে মুরগি রান্না করবে, অনেকের বাড়িতেই মুরগি রান্না হইতেছে, তো আমিও ভাবছিলাম আজকে মুরগি রান্না করব। তো গতকালকে ভাবিকে বলছিলাম আমাকে দুইটা মুরগি বানাই দিতে, আমি আবার মুরগি বানাইতে পারি না, তো ভাবি সময় পায় না এই জন্য আজকে বানাই দিবে। তো মুরগি ধরতেছে ভাবি, আমি মুরগি ধরতে পারি না, মুরগি তো কমে গেছে এই জন্য ধরা যায় না ওদের, ওরা খুব চালাক হয়ে গেছে, খালি ফাঁকা ঘরে এখন শুধু দৌড়ায়। আর এই দেখো আমি একটু ওজন দিতে আসছি, তো আমার মেশিনটা ভাবছিলাম মুরগিটা অনেক ওজন, তো মেশিনে ওজন দিতে চাইছিলাম, তো মেশিনটা চালুই হয় নাই, অনেক দিন ধরে চালু করা হয় নাই তো এই জন্য আজকে আর চালু হলো না। তো মুরগিটার ওজন হইবে 3 কেজির ওপরে আর মোরগটা 2 কেজি হইতে পারে। তো এখন লোক নাই, কি করব ভাবতেছি, তো পরে ভাবলাম আমরা দুইজনেই জবাই করি ফেলি, কি করব লোক নাই যেহেতু, তো ভাবি জবাই করতেছে। ভাবি ভাবির অনেক সাহস আছে, মুরগি ধরেও নিয়ে আসলো, এখন জবাইও করবে, সবই করতে পারে ভাবি, সব কাজই পারে। বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হবে আগামী নতুন আরও কোনো ভিডিওর মাধ্যমে, তোমরা সে পর্যন্ত সকলে ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, আল্লাহ হাফেজ। এই তো ভাবি এখন মুরগি বানাচ্ছে, তো আজকে রান্নাবান্না শেষ, এখন মুরগি বানানো হলেই এটা রেখে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এরপর বের হব একটু বাহিরে।